বন্ধুরা, লাল রঙের সাবস্ক্রাইব আইকনটা প্রেস করার সাথে সাথে বেল আইকনটিও প্রেস করো। সেক্ষেত্রে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশান সবার আগে পাবে। ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফ্রেন্ডস, আজ আমরা শাওমির পোকো ফোন F1 আনবক্সিং করতে চলেছি। আমাদের কাছে এই ফোনের একটা গ্লোবাল ভেরিয়েন্ট আছে, তো ফ্রেন্ডস ভিডিওটি পুরো দেখতে থাকো। তো এখানে লেখা আছে পরিষ্কার যে স্ন্যাপড্র্যাগন 845 প্রসেসর এখানে দেওয়া হয়েছে পোকো ফোনটিতে। বক্সের ডিজাইন ব্ল্যাক আর গ্রিন, লাইট গ্রিন রয়েছে, সো বক্সের ডিজাইন দারুণ দেখতে। তো ফ্রেন্ডস, এবার দেখা যাক ভেতরে কী রয়েছে। তো প্রথমেই দেখতে পাচ্ছি যে পুরো ইয়েলো কালারের, ভেতরের বক্সটা পুরো ইয়েলো কালারের রয়েছে। তো তো ফার্স্টেই আমাদের বক্সের মধ্যে রয়েছে একটা সিলিকন কেস, যেটা সম্পূর্ণ কালো রঙের, একদম এটা সফট সিলিকন কেস, খুব সুন্দর ডিজাইন রয়েছে। আর ভেতরে কী কী আছে সেটা দেখা যাক। তো প্রথমেই রয়েছে আমাদের ফোন, এটা আমাদের সম্পূর্ণ ব্ল্যাক কালারের রয়েছে, যার পিছনে ডুয়েল ক্যামেরা সেট আপ দেওয়া হয়েছে। আর এটা কিন্তু প্লাস্টিক বডি, প্লাস্টিক পলিকার্বনেট বডি, তবে ফিনিশ খুব সুন্দর রয়েছে, যার জন্য ফোনটাকে দেখতে খুব ভালো লাগছে। ফোনের অ্যান্টুটু বেঞ্চমার্ক স্কোর কিন্তু খুব ভালো, যেটা প্রায় স্যামসাং গ্যালাক্সি S9 Plus-এর কাছাকাছি। তো ফ্রেন্ডস, আর দেখে নেওয়া যাক ভেতরে কী কী রয়েছে। তো এটা হচ্ছে আমাদের চার্জার, তো এটা হচ্ছে 9 ভোল্ট 2 অ্যাম্পিয়ার আর 12 ভোল্ট 1.5 অ্যাম্পিয়ার ফাস্ট চার্জার। আর এর সাথে যে টাইপ সি কেবিল দেওয়া হয়েছে চার্জিংয়ের জন্য, আর তার সাথে সিম ইজেক্টর পিন দেওয়া হয়েছে। তো এই ছিল আমাদের সমস্ত কম্পোনেন্টস। তো ফ্রেন্ডস, এবার চলে আসি ফোনের কথায়। তো আমরা এখন সুইচ অন করছি ফোনটিকে। তো একবার কুইক স্পেসিফিকেশান আমি বলে দিচ্ছি। তো ফোনটিতে এখানে সামনে দেওয়া হয়েছে 5.99 ইঞ্চি ফুল এইচডি প্লাস স্ক্রিন। এখানে পিক্সেল রেশিও হচ্ছে 1080x2248 পিক্সেলস। আর এখানে মি ইউআই 9.0 রয়েছে কাস্টম রম, যেটা শাওমির নিজস্ব কাস্টম রম। তাই এটা একটা নচ ডিজাইন ফোন। তো আমরা ফার্স্টে সেট আপ করে নিচ্ছি সমস্ত কিছু, আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নিচ্ছি, এটা গ্লোবাল ভার্সন। তো ফ্রেন্ডস, আমাদের সিলেকশান সব কমপ্লিট। তো এবার দেখে যাওয়া যাক ফোনটির পিছনে রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা, যার একটা হচ্ছে 12 মেগাপিক্সেল মেন ক্যামেরা, আর সেকেন্ডারি ক্যামেরা হচ্ছে 5 মেগাপিক্সেল, আর তার সঙ্গে সেলফি ফ্ল্যাশ, আর তার সাথে নিচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আছে। ফোনটির সামনে কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশান রয়েছে, তবে ভার্সানটা ঠিক এখনও আননোন। ব্রাইটনেস ভালোই রয়েছে, পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে, স্মুথলি রান করছে স্ক্রিন। সামনে নচ ডিজাইন রয়েছে, দেখতেই ভালো লাগছে। আর সেখানে সামনে ফ্রন্টে 20 মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং ক্যামেরা দেওয়া রয়েছে, যেটা AI সাপোর্টেড। আর হ্যাঁ, এই ফোনটিতে কোনো 3.5 mm হেডফোন জ্যাক নেই, আর ফোনটির ব্যাটারি হচ্ছে 4000 mAh ব্যাটারি। তো ফ্রেন্ডস, এবার আমরা ক্যামেরাটা চেক করে নিই। এটা পুরো AI এনাবেলড ক্যামেরা, এখানে পোর্ট্রেট মোড, HDR মোড, বোকে মোড সব দেওয়া রয়েছে, বিভিন্ন ধরনের অপশান রয়েছে। তো ফ্রেন্ডস, এবার আমরা একটু ভিডিও মোডটা চেক করে নিচ্ছি। এখানে ভিডিও মোডে বিভিন্ন ধরনের অপশান তোমরা দেখতে পাবে, এখানে 4K পর্যন্ত ভিডিও সাপোর্ট করা যায়। এখানে ভিডিওর জন্য বিভিন্ন ডিফারেন্ট অপশানস রয়েছে, ডিফারেন্ট অ্যাপ রয়েছে, বিভিন্ন সব স্মুথলি কাজ করছে, গুগল ক্রোম সব, হোয়াটসঅ্যাপ প্রি ইনস্টলড রয়েছে এখানে। তো ফ্রেন্ডস, আনবক্সিং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। জয় হিন্দ, বন্দে মাতরম।